চলে আসছে শীতকাল, এখন সবাই পিঠাপুলির উৎসব। এই উৎসবে এক একজন এক এক আইটেমে পিঠা তৈরি করে খায়। তো আমিও আজকে ভিন্ন স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে আসছি, এটা খেতে কিন্তু অনেক অনেক মজাদার। তো এই শীতকালে কিন্তু কেউই এটা মিস করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি এই পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া, আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি পরিমাণে। তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, ও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর পিঠাগুলো ফুলকো ফুলকো হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। তো তারপর আমি এই শুকনো উপকরণের সাথে খুব সুন্দর করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। তো আমি এগুলো দিয়ে আজকে ঝাল ঝাল পোয়া পিঠা তৈরি করব। তো আমি কখনোই ভাবি নাই যে ঝাল ঝাল পোয়া পিঠা এত পরিমাণ টেস্ট হয়। আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন, আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এখন দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আরও এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে কিন্তু পেঁয়াজটা আপনারা বেটেই দিবেন, কারণ না হলে পিঠাটা কিন্তু মানে কেটে কেটে দিলে কি হবে, পিঠাটা ফুলতে চাইবেন। আর পেঁয়াজটা আধা বাটা করে দিয়েছি আমি। তো আর সবচেয়ে এখানে যেটা দিলাম ডিম, কারণ এটা যেহেতু ডিমের পিঠা, ডিম ঝাল পিঠা, তো সেখান তো ডিম দিতেই হবে। তো আমি এখানে দেশি মুরগির ডিম দুটো দিলাম। তো আপনাদের ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা যার যেমন পছন্দ সে তেমনই দিতে পারেন। তো আমার দুটোই হয়ে যাবে। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। তো তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। এটা যে আমরা তো পোয়া পিঠা সবাই তৈরি করে খেয়ে থাকি, তো ঠিক যেভাবে আমরা পিঠাটা এটা তৈরি করব গোলাটা, ঠিক ঠিক সেভাবে আমরা এটাকে গুলাইয়া নেব। কারণ এটা মানে খুব সুন্দর করে এটাকে তৈরি করতে হবে, আর এটাই হলো মেন। এটা আমি এভাবে এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ভরে এটাকে আমি মানে একটা বাতাস ঢুকানোর জন্য এটাকে আমি নাড়াচাড়া করবো এভাবে, ঠিক এভাবে আমি যেভাবে করতেছি। এভাবে করলে কি হবে, এর ভিতরে বাতাস ঢুকবে আর পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে, আপনার পিঠা একটাও মিস যাবে না ফোলা। কিন্তু অবশ্যই কিন্তু অন্তত পক্ষে 5 মিনিট আপনাকে এভাবে এই ইটাকে নাড়তে হবে। তো দেখুন, আমার খুব সুন্দর করে এটাকে আমি অনেকক্ষণ ভরে এভাবে মানে ফেটিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম যেটা মেন উপকরণ, কাঁচামরিচ। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 3-4টা কাঁচামরিচ কুচি এভাবে দিয়েছি। তারপর এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিলাম। এরপর আমি খুব সুন্দর করে আরেকটু মিশিয়ে নেব। তো আমার এটা ফাইনালি রেডি হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা এটাকে কম পক্ষে 10 মিনিট রাখবেন, কারণ এটা রাখলে কি হবে, চালের গুঁড়াটা একদম ফুলে ভিজে যাবে, পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, তারপর আমি চুলায় একটা লোহার কড়াই থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, যেহেতু পোয়া পিঠা কিন্তু ডুবো তেলে একদম ফুলকো ফুলকো হবে। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি পিঠার এগুলো ছেড়ে দিয়েছি। আমি একটা এরকম গোল চামচের সাহায্যে 1 চামচ করে দিয়েছি। আমি খুব বড় করব না, ছোটও করব না। তো দেখুন, তারপর আমি তেল উপর থেকে এভাবে তেল দিয়ে দিয়ে দিব যাতে পিঠাটা ফুলে ওঠে। পোয়া পিঠা কিন্তু ফুলকো ফুলকো না হলে কিন্তু আমরা দেখতে সুন্দর হয় না। তো এভাবে তেল দিয়ে দিলে কি হবে, পিঠা উপর একদম উপরও ফুলবে নিচেও ফুলবে। তো মাশাল্লাহ, আমার একটা পিঠাও কিন্তু মিস যায় না। এটা কিন্তু ফার্স্ট পিঠা ছিল, এটাও কিন্তু ফুলছে। তো ফার্স্ট জিনিসটা এমনিতে একটু ফুলে কম। তো নেক্সট আমি যেটা তারপরে এগুলো কিন্তু আমার আরো বেশি ফুলছিল। তো দেখুন, এটা আমার প্রায় হয়ে গেছে। আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে দেখুন ভাজছি, এটা খুবই সুন্দর করে ভাজতে হবে। আর চুলার জালটা কিন্তু একদমই মিডিয়ামের থেকেও কম রাখতে হবে, কারণ যদি জোরে জাল দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তাহলে কিন্তু আর পিঠার স্বাদটা আপনার ভালো লাগবে না। তো আমি আরো একটা আপনাদের দেখাইতেছি। আমি 1 চামচ ভরে আবারও দিয়ে দিলাম। তো দেখুন, এটা কিন্তু তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। তো সেজন্য এই পিঠাটা কিন্তু দোয়া মাত্রই এই পিঠো ফিট দুটোই ফুলে উঠছে। তো এভাবে একটু তেল দেওয়ার কারণে উপরে একদম সুন্দর করে এটা ফুলে গেছে, দেখুন। তো তখন এখন আমি এটা উল্টে দেব। মাশাল্লাহ, এত সুন্দর যে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দরভাবে পিঠাগুলো, সব কয়টা পিঠা আমার অনেক সুন্দর করে ফুলছে।
তো আমি একই প্রসেসে সবগুলো পিঠা দেখুন বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে, দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো আর একদম সফট। আমি তো পিঠাগুলো দেখে যতই দেখছি আমার ততই ভালো লাগছে, খাবো কি আমি শুধু ভিডিওই করতেছিলাম, এত পরিমাণ সুন্দর লাগতেছিল। আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আপনারা যারা এখন এভাবে ঝাল পোয়া পিঠা খান নাই, অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আমি এটাকে সসের সাথে খেয়েছি, আপনারা চাইলে মরিচ বাটা বা ধনিয়া পাতা ভর্তা, তারপর শুটকি ভর্তা, যে যেটা দিয়ে খান। দেখুন পিঠাগুলো খুবই সফট হয়েছে, আর দেখুন একদম মাশাল্লাহ ভিতরে একদম ছেড়ে দিয়েছে, দেখুন একদম মনে হয় কেকের মতো। তো পিঠাগুলো কিন্তু মুখে শুধু বলতেছি না, আসলেই কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, এখন একটা লাইক দেন নাই প্লিজ, একটা লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল অপশন অন করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।